হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? তো দেখো, আমার চোখে কিছু একটা উঠেছে, দেখা যাচ্ছে তো কিছু একটা চোখে হয়েছে। আমার তাকাতে পারছি না, প্রচুর ব্যথা করছে আর লাল হয়ে গেছে চোখটা। কি করবো বুঝতে পারছি না, এত ব্যথা করছে আর প্রচণ্ড পরিমাণে জল কাটছে চোখে। কি হয়েছে কে জানি। তো তোমরা এখন সবাই কি করছো? এটা আমার নতুন চ্যানেল, ঠিক আছে? সবাই মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওগুলো ভালো লাগলে লাইক ফোন করবে। ওকে, এরকম আমি ভাত খাচ্ছি এখন। এখন বাজে সকাল 10:30, আর আমি ভাত নিয়ে বসে আছি, ভাত খাচ্ছি। খেতে পেয়েছে, ভাত না খেলে তো হবে না। 10:30 বেজে গেছে, কখন এক কাপ চা খেয়েছি শুধু। চোখটার জন্য কি করব বুঝতে পারছি না। তোমরা দেখতে পাচ্ছ চোখে কিছু অনেক মানে টেড়া হয়ে গেছি, এমন হয়ে গেছে চোখটা আমার। কালকে 500 মতো একটু মাটন এনেছিলাম, তো সে মাটনের মাংস একটু আছে, সেটুকুই নিয়ে আমি ভাত খাচ্ছি আজকে। আমাকে টাটকার মাংসের থেকে বাসি মাংসটাই খেতে বেশি ভালো লাগে, রান্না করাটা। মানে কালকে রান্না করি, কালকে যতটা খেয়েছি ভালো মজা লাগে নাই, কিন্তু আজকে এই মাংসটা খেতে আমাকে অনেক মজা লাগে। বাসি করে খেতে এর জন্য আমি একটু সাইডে রেখে দিয়েছিলাম, আজকে বাসি ভাত আর বাসি মাংস দিয়ে খাওয়ার জন্য। তো এই মাংসটার এই ভাতটা খেতে আমার খুব মজা লাগে, ওই জন্যই রেখেছিলাম। শুধু আমার জন্য রেখেছি, একটা আমি খাচ্ছি। এটা কে যে চলো খাই আমি। ওকে বাই সবাই, আমার নতুন ব্লগ চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবে। ওকে বাই।